তাহলে আজকে আমাদের চার নাম্বার ক্লাস আজকে আমরা শিখবো কিভাবে হ্যাঁ বলেন হ্যাঁ শুনতে হবে ওকে ওকে ঠিক আছে আমি কথা বলে দেখি হ্যাঁ আচ্ছা ওকে ওকে ঠিক আছে তাহলে আরে ওকে তাহলে আজকে আমাদের প্যাসিভ ইনকাম উইথ ইআই আমাদের চার নম্বর ক্লাস আজকে আমরা দেখবো কীভাবে ফ্রি পিকের জন্য ফাইল রেডি করতে হয় সেগুলো কীভাবে পাবলিক করতে হয় মানে টোটাল আমরা প্রসেসগুলো দেখবো তো এই জন্য প্রথমে আমরা কিছু জিনিস রাখছি যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন সেলার আসি যারা ফ্রিপিকে বা অ্যাডোবিস্টকে শার্ডার স্টোর ব্যাকটেটিজে আমরা যারা কাজ করবো ব্যাকটিজিতে তারা অনেকেই জানি না কোন ফাইলগুলো বেশি ডাউনলোড হয় এইগুলো হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম আমরা নতুন সেলাররা জানবো কীভাবে এটা ডাউনলোড হয় গুগলের যে হিসাব আছে বা ওদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা ওরা কিভাবে ডাউনলোডের গণনা করে ওটা নিজেরাই বলতে পারবে আমরা জাস্ট ওদের কাছ থেকে ডাটা কালেক্ট করতে পারি যে এই এই জিনিসগুলো বেশি ডাউনলোড হচ্ছে আমরা রিসার্চ করার পর দেখা যাচ্ছে যে আমরা কিছু ডাটা আপনাদের জন্য কালেক্ট করছি যে ডাটাগুলো দিয়ে আশা করি যে কোন ফাইলগুলো বেশি ডাউনলোড হচ্ছে সেগুলো আপনি এখান থেকে তৈরি করে আপনি চাইলে কি পাবলিক করতে পারেন এখানে দেখেন অনেকগুলো নিজ আছে নিজ জিনিসটা কি নিজ জিনিসটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি বলতে যে এই ক্যাটাগরির ভিতরে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে এটা হচ্ছে নিজ বলে অনেকে বলে ক্যাটাগরি হ্যাঁ এর ভিতরে টেকনোলজি একটা জিনিস আছে টেকনোলজির ভিতরে ল্যাপটপ আছে স্মার্টফোন আছে ট্যাবলেট আছে ক্যামেরা আছে হেডফোন আছে ওয়াইফাই রাউটার আছে কম্পিউটার আছে ডাটা ক্যাবল আছে মেমোরি আছে চার্জার আছে এইগুলো এই ক্যাটাগরির ভিতরে মানে এটা হচ্ছে মেন ক্যাটাগরি মেন ক্যাটাগরির ভিতরে এই সাব ক্যাটাগরিগুলো বেশি ফটো গুগলের ডাটায় শো করতেছে এই ফাইলগুলো ডাউনলোড বেশি হচ্ছে তো এরকমভাবে আমরা মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি রাখছি দশটা ক্যাটাগরি রাখছি টপ নিস্ট ক্যাটাগরি যেটা দিয়ে আপনি খুব ইজিভাবে আপনার ইমেজগুলো বানাইতে পারবেন সেটা সাইজ করে আপনি কাজ করতে ধরেন এখান থেকে আমি চাচ্ছি যে বার্গারের একটা ছবি আমি বা ডিংস এইগুলোর আমি একটা ছবি বানাবো ধরেন আপনি যদি কোনো কিছু লিখতে যদি না পারেন কোনো সমস্যা নাই জাস্ট ক্যাটাগরিটাকে কপি করলেন কপি করে ধরেন আপনি চলে গেলেন হচ্ছে আইডি গ্রামে আইডি গ্রামে আসলেন তারপরে এখান থেকে চলে আসলেন হচ্ছে আপনার লিনার্ডো এআইতে লিনার্ডোতে এসে আমরা ধরেন এখান থেকে তো সাইন আপ করা তো দেখাইছি জাস্ট আমরা লঞ্চ অ্যাপে ক্লিক করব আর এখান থেকে আইডিগ্রামে গ্রামে চলে আসলাম আমি দুইটাতেই দেখাই কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই দুইটা টুলসের ব্যবহার করা এখানে একটু সমস্যা বলতে কি এখানে আমাদের দুইটাতেই দেখাই একটু সমস্যা হচ্ছে এখানে আমাদের পঁচিশটা পর্যন্ত আমরা ইয়া করতে পারবো পঁচিশটা বলতে আমরা পঁচিশটা আইটেম লিখতে পারবো পঁচিশটার ভিতরে আমরা চারটা করে ছবি পাবো ধরেন আপনি একটা কমান লিখে দিলেন বা একটা আপনি প্রম লিখে দিলেন একটা টের উপরে চারটা ছবি জেনারেট করবে চারটার পরে আবার আপনি চারটা তৈরি করতে পারেন একটা প্রম দিয়েই চারটা করে ছবি জেনারেট করবে টোটাল আপনি ধরেন পঁচিশটা পঁচিশ বার আপনি ট্রাই করতে পারেন আর এখানে যেহেতু আমাদের আনলিমিটেড অ্যাক্সেস আছে আনলিমিটেড আমরা ক্রেডিট আছে আমাদের কাছে আনলিমিটেড কি করতে পারবো এখান থেকে আমরা ছবি বানাইতে পারবো এই জন্য আমরা যে কাজটা করব প্রথমে আমি লিনারডু এআই আসবো এখানে এসা কী করবো ইমেজে ক্লিক করবো ধরেন আপনি জানেন না যে আমার নিষ কোনটা আমার কোন ছবিগুলো বানাইতে হবে এটা আপনি জানেন না জাস্ট আমরা এই যে আপনাদেরকে ক্যাটাগরি লিস্টটা দিয়ে দিয়েছি এখানে এসে জাস্ট একটা কী কলাম কপি করলাম বার্গার আপনি প্রম্টও জানেন না প্রম্ট কী হবে সেটাও জানেন না যদি না জানেন কীভাবে জানতে হয় ওগুলো তো আমি শিখেছি আপনাদেরকে তারপরেও যদি মনে করেন যে ওগুলো বাদ আপনি ভুলে গেছেন জাস্ট এখান থেকে এই নিচটাকে কপি করে জাস্ট আপনি এখানে এসে বার্গার লিখতে পারেন বার্গার লিখে জাস্ট আপনি এখানে কি করবেন জেনাইটি ক্লিক করবেন এখানে মডেল সেট করা থাকবে এগুলো তো দেখাইছি আপনাদের একটা ক্লাসে তারপরে আমি জাস্ট সিম্পলি আর একটু বিস্তারিত আলোচনা করবো যাতে আপনি বুঝতে পারেন বার্গার ওকে বার্গার ছবি আমাকে জেনারেট করে দিয়েছে দেখেন এই এই মডেলটাতে মোটামুটি অনেক সুন্দর ছবিগুলো আসতেছে দেখতেছেন আপনি মোটামুটি অনেক সুন্দর আসতেছে যদি আমার মনে হয় ছবিটা ইউনিক না বা ছবিটা আমার কাছে ভালো না লাগতেছে না ধরেন এখান থেকে আমি আর একটা সাইজ করে নিলাম জাস্ট সাইজ ক্লিক করলাম এখান থেকে চারটা বানাবো জাস্ট আমি আবার জেনেটি ক্লিক করলাম ধরেন এই একটা সাইজ সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এই সাইজটা বেটার হয় তো আমরা এই সাইজটাকে সিলেকশন করে আমরা আবার জেনেটি ক্লিক করলাম তখন দেখতে পারবেন যে আরেকটু বেটার কোয়ালিটি ছবি তারা জেনারেট করার ট্রাই করবেন আরেকটা বিষয় হচ্ছে ছবি যখন বানাবেন তখন সবগুলো সাইজই ব্যবহার করবেন কিছু না কিছু কারণ অনেকেরই অনেক সাইজের দরকার পড়ে ধরেন একজনে ওয়েবসাইটে ব্যবহার করবে তার তাহলে এই সাইজগুলো হবে আবার আপনি যদি ইনস্টাগ্রামে ব্যবহার করতে চান তাহলে এই সাইজগুলো বেটার হবে আপনি তখন এগুলো কিন্তু খুব একটা ভালো কাজে আসবে না ঠিক আছে দেখেন এই দুইটা ছবি ভালো আছে এই দুইটাকে আমার ভালো লাগতেছে না এবার আমি চাইলে মডেলটাকে চেঞ্জ করে দেখতে পারি যে কোনটাতে বেটার আসে আমরা আর একটা মডেল দেখতে পারি দেখি আরেকটা ছবি জেনারেট করতেছি তারপরে ধরেন আমি আর একটা মডেল দেখতে পারি এই একটা মডেল দেখতে পারি দুইটা মডেল দেখলাম যেটাতে ভালো আসবে সেটা দিয়ে আমি বারে বারে ছবিগুলো জেনারেট শুরু করব। ধরেন তিনটা মডেল আমি চালু করছি এখানে কয়েকটা ছবি আমাকে জেনারেট করে দিচ্ছে একদম লাইভ প্রজেক্ট দেখাবো হ্যাঁ তো দেখি কি অবস্থা একটু সময় লাগবে কারণ একটু প্রসেসিং হইতে কিছুটা সময় নেয় তো এই হচ্ছে বিষয় তা আমরা একটু অপেক্ষা করবো ওকে নিচেকারগুলো হয়ে গেছে দেখেন এখানে এই প্রমটা ঠিক ছিল আগেরটা এটাতে একটু গোলাগোলা আসতেছে এটাতে আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের চোল আসতেছে আর এটাতে খুব একটা ভালো লাগতেছে না এটাতে দেখি কি অবস্থা এটাতে খারাপ লাগতেছে না এটাও চলে ধরেন এখান থেকে আমি ছবিগুলো ডাউনলোড করব কিভাবে এখান থেকে ডাউনলোড এই যে দেখেন সুন্দর করে একটা ডাউনলোডের বাটন আছে আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব এই জায়গাটাতে ক্লিক করব এইভাবে যতগুলো ছবি আছে জাস্ট একটা ক্লিক করে আপনি কী করে ফেলতে পারবেন ডাউনলোড করে ফেলতে পারবেন আমি সবগুলো আমি এখান থেকে ধরেন ডাউনলোড শুরু করে দিলাম বার্গার হ্যাঁ আমার যতগুলো দরকার আমি ছবিগুলো দেখেন ডাউনলোড করতেছি এবার আমি যদি চাই এই বার্গার রিলেটেড যতগুলো আছে আমি আরও জেনারেট করতে চাই এবার মডেলটাকে আমি চেঞ্জ করি এখান থেকে মডেলটাকে চেঞ্জ করলাম ধরেন এবার এখানে এসে আবার কিছু ট্রাই করি আমি আবার ট্রাই করি ধরেন এখানে আটটা ছবি জেনারেট হচ্ছে আবার ধরেন দিলাম এবার বারোটা ওকে বারোটা ছবি যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এখানে ক্রেডিটগুলো দেখেন ফুরাইতেছে হ্যাঁ তো এখান থেকে ওকে হতে থাকুক আমরা এই টপেকে করবো আমরা যখন কাজ করব একটা একটা ছবি নিয়ে যদি আমরা কাজ করতে চাই বা একসাথে যদি অনেকগুলো নেস নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু একটা হেভাজাভা লেগে যাবে যেটা আপনার জন্য সহজ হবে না আপনি সহজভাবে জিনিসগুলো বুঝেন যাতে আপনার কাজগুলো যেখানে একটা মানুষের কাজ করতে চার পাঁচ ঘন্টা সময় লাগে সে কাজটা যেন আপনি দশ মিনিট বা আধা ঘন্টায় করে ফেলতে পারেন এরকম সিস্টেমগুলো আমাদের শিখতে হবে আমরা যদি মনে করি যে একটা ঘড়ির ইমেজ বানাইছি আবার ধরেন একটা গাড়ির ইমেজ বানাইছি দুইটাতে যখন আমরা পাবলিক করতে যাব তখন বাজবো এলোমেলো ঠিক আছে আর একসাথে যখন এক হাজার দুই হাজার ছবি বা একশো দুইশো ছবি থাকবে তখন আরও বিশৃঙ্খলা বাজবে আপনি বুঝবেন না কোনটায় কোনটায় কি লিখবেন তো খুঁজে অনেকগুলো ট্রাই করা অনেক কষ্টকর এইভাবে আমরা ছবিগুলো জেনারেট করতে থাকবো আমরা আগে এটা শেষ করি তারপরে আমরা আইডিগ্রামে দেখব হ্যাঁ এটা শেষ হতে থাকুক দুইটা আবার দুইটা দিলাম আবার দুইটা দিই ওকে তিনটা বারোটা ওকে এগারো পার্সেন্ট তো এগুলো আমি একটু অপেক্ষা করব কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় হ্যাঁ ওকে ওকে এটা হয়ে যাওয়ার পর আর আরেকটা বিষয় আপনার কি সবাই ফটোশপটা টোটালি ইনস্টল করতে পারছেন হ্যালো ওকে ঠিক আছে যেহেতু বাকিরা কথা বলতে পারে নাই তার মানে বাকিরা হয়তো তাদেরও আছে ঠিক আছে সমস্যা নাই তেইশ চব্বিশ আড়াইশ কোনো ব্যাপার না হ্যাঁ আপনি যদি পঞ্চাশ সালে করেন তাও হবে আর যদি মনে করেন যে না আমি ফটোশপ ব্যবহার করবো না ফটোশপ আমার কাছে প্যারা লাগতেছে নো প্রবলেম ফটোশপ যদি আপনি জিন্দিগিতে ব্যবহার নাও করেন তারপরেও কাজগুলো করতে পারবেন আমি সে টেকনিক দেখাই দিব ঠিক আছে তারপরও আমি চাই যে যেহেতু আপনারা কাজ শিখতে আসছেন পরিপূর্ণ শিখেন ভবিষ্যতে লাগতেও পারে বুঝেন না ব্যাপারটা ওকে আমি আর আর কয়েকটা বানাইতে পারবো তেইশটা কেডিট আছে ওকে সিঙ্গেল দিয়ে দিয়েছে বারোটা ওকে আরেকটা আরেকটা জেনারেট করি তাহলে আমাদের মোটামুটি কাজ শেষের দিকে ক্রেডিটও শেষ ওকে এখান থেকে এটগুলো ডাউনলোড করি এগুলো ডাউনলোড করার আমার একটা উদ্দেশ্য আছে হ্যাঁ লাস্টের দিকে আমি কয়েকটা টেকনিক দেখাবো আপনাদেরকে হাইট টেকনিক ওকে এটা শেষ হইলে আমাদের কাজ মোটামুটি শেষ তো আমরা চাইলে কি এইভাবে আমরা ক্যাটাগরি ধরে ধরে বা নিজ দোরে ধরে কি আমরা ছবিগুলো জেনারেট করতে পারবো আপনাদের কি মনে হয় হ্যালো ওকে আর এই লিস্টটা আপনাদেরকে মনে হয় আমি পাঠিয়ে দিছি একটু ট্রাই করে দেখতে পারেন বা চেক করতে পারেন হ্যাঁ দিয়ে দিছি আপনাদেরকে তো এটা হয়ে যাওয়ার পর আমাদের এই কাজটা যখন শেষ হয়ে যাবে আমরা চলে আসবো ফটোশপে ফটোশপে এখানে দেখেন অ্যাডোবি ফটোশপ দুই হাজার বিশ যেটা আছে এটা আমি ওপেন করলাম এবার কথা হচ্ছে ওপেন করার দরকার কি এটা দেওয়া হবেটা কি আসলে একজাক্টলি তো আমরা তো চাইলে এইভাবে আমাদের ছবিগুলো আমি যদি কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে যাই কন্ট্রিপিউটরে চলে আসলাম এখানে এসে যদি আমি ইয়া করি ওকে একটা ফাইল আপলোড করি তাই তো হয়ে যায় এত ঝামেলার থেকে দরকার কী তাই না ধরেন এখানে ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করে এই বার্গারের ছবিটা আমি এখানে দিয়ে দিলাম নিবে না দেখেন ডাইরেক্ট কী বলতেছে ওয়ার্নিং দেখাইতেছে যে এটা হবে না কেন হবে না ওদের যে রুলস আছে সেই রুলসের সাথে এখানে যাচ্ছে না দেখেন অখর ওদের একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে কোন ফাইল ব্যাক্টর ফাইল পিএইচডি ফাইল ফটো এগুলো কী টাইপের হবে এগুলোর উপর নির্ভর করে তারা আপনি যখন এগুলো টোটাল কমপ্লিটলি তাদের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবেন তারপরে আপনি ইমেজগুলো এখানে পাবলিক করতে পারবেন তার আগে এখানে নিবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় সেই জন্য আমাদের এখানে কি আসতেছে ইরো আসতেছে বা অ্যালার্ট আসতেছে তো আমরা এটা ডিলিট করে দিলাম আমাদের দরকার নাই আমরা ফটোশপে চলে যাব এবার যখন আমরা ফটোশপে আসবো আসার পরে আমরা যে ছবিটা কিছুক্ষণ আগে নিতে চাইলাম নিল না ধরেন এই ছবিটা জাস্ট আমি এখান থেকে এখান থেকে ধরেন দুইটা ছবি নিলাম নিয়ে জাস্ট এখানে আমি টান দিয়ে ধরে ফটোশপের উপরে এনে আমি সেরে দিলাম দেখেন দুইটা ছবি আমার এখানে কাজ হয়ে গেল তো এবার যখন আমার ছবিগুলো হয়ে যাবে তখন আমি কি করব এখান থেকে আমরা কি করব প্রথমে ইমেজে ক্লিক করব উপরে দেখেন ইমেজ লেখা আছে ইমেজের এখানে ক্লিক করবেন ইমেজের এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব এবং এখান থেকে সংক্ষিপ্ত দেওয়া আছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস এল হ্যাঁ এগুলো হচ্ছে ইয়া আপনার শর্টকাট তো আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন আমরা সরাসরি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেকগুলো অনেক জিনিস থাকতে পারে কোনো কিছুতে যাবেন না আমারটার সাথে হুব মিলাবেন এবং এখানে নয়েস এটা অনেক কমানো থাকতে পারে হ্যাঁ আপনি এটা হানড্রেড করে দিবেন এবং এখানে আপনি করে দিবেন হচ্ছে তিনশো সোধাসুদি তিনশো আর কোনো কাজ করবেন এখানে তিনশো করে জাস্ট ওকে ক্লিক করে দিলেন এবার দেখেন সাইজটা আমাদের বড় হয়ে গেছে জাস্ট এটাকে আমি ছোটো করে দিলাম ছোটো করে দিলাম এবার আপনি সেম কাজটা সেকেন্ড ইমেজে এসে করবেন সেমভাবে ইমেজে ক্লিক করবেন এমএ থেকে সাইজ সাইজ থেকে এখানে এসে তিনশো করে দেবেন অন্য কোনো সাইজ করবেন না এখানে যদি আমার একটা কথা মিস করেন তাহলে কিন্তু বিশাল বড় প্রবলেম আপনি নিজে প্রবলেমে পড়বেন জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল অল্টারে ক্লিক করব অথবা শুধু অল্টারে ক্লিক করে আপনার মাউসের কাশারটাকে ঘুরে নিয়ে দেবেন হয়ে যাবে এইভাবে ছোট হয়ে যাবে হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনি একটু কালার কারেকশন করবেন কিভাবে কালার কারেকশন করবেন ধরেন এখানে এসে আমি কি করব একটা ফোল্ডার তৈরি করলাম এখানে একটা দেখেন ছোট একটা ফোল্ডার আছে এটা আমরা গ্রুপ করবো এখান থেকে ধরেন কালার ব্যালেন্স করি ব্রাইটনেস একটু বাড়াই বাড়াইলাম তারপরে এখান থেকে ধরেন আমরা হিউ সিচুয়েশনে আসলাম এখানে এই একটু আমার মনের মতো যতটুকু দরকার আমি ততটুক ট্রাই করি দেখেন এখানে কালার কারেকশন করা যাইতেছে যতটুক ভাল লাগবে এগুলো করেন কালার ব্যালেন্সে আসেন এখানে দু একটা আপনি ট্রাই করবেন যেটাতে ভাল লাগবে সেটাতে ট্রাই করে দেখতে পারেন যে এটাতে ভাল লাগে এটা আমি ব্যবহার করতে চাই ধরেন এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর যেহেতু এখানে গ্রুপ হয়ে গেছে ফোল্ডার জাস্ট আমি এটাকে কপি করে জানেন কীভাবে করে কপি করবেন কীভাবে কপি করবেন এখান থেকে জাস্ট কপি এখানে দেখেন কন্ট্রোল সিদা কপি করবেন এটা সিলেকশন করে কন্ট্রোল সি কপি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল সি দে কপি করে এখানে আসবেন এখানে এসে লকটাকে সারাই দেবেন এখানে এসে ওকে কন্ট্রোল বিতে ক্লিক করবেন এটা দেখেন চলো আসছে দেখেন এই কালার কারেকশন চলে আসছে এখানে এবার ধরেন আমি চোখটাকে অফ করে দিই দেখি আগে কীরকম আসিল এখন কীরকম হইলো দেখেন আগে ছিল এরকম এখন হইলো এরকম একটু ব্রাইটনেস হয়েছে না আগে ছিল এরকম এখন হচ্ছে এরকম অনেক পরিষ্কার হয়েছে না আমরা চাইলে কি এক ক্লিকে কপি করে করে যতগুলো ইমেজ আছে সবগুলো এভাবে আমি কি করতে পারি এডিট করতে পারি করার পর আমরা এটাকে ফাইল এখান থেকে ফাইল সেভ অ্যাস অথবা এক্সপোর্ট এক্সপোর্ট থেকে ওয়েব এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম ধরেন বার্গার বার্গার ওকে বার্গার ওয়ান একটা নাম দিয়ে দিলাম বার্গার ওয়ান সেভ ওকে ফাইন সেভ হয়ে গেলো এটা তাহলে এটা আমি ডিলেট করে দিলাম উপরে দেখেন একটা চিহ্ন আছে যা ডিলেট ইয়েস সরি এখান থেকে জাস্ট আমি ডিলেট নোতে ক্লিক করবো তো এখান থেকে আবার সেমভাবে এটাকেও আমি এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ এস এখান থেকে সেমভাবে বার্গার লিখব বার্গার বার্গার টু লেখলাম ওকে হয়ে গেল আমার কাজ তাহলে আমি এই দুইটা কেটে দিলাম ফাইল দুইটা আমার রেডি হয়ে গেল না কোনো কিছু দরকার এটা পিএনজি হবে ওকে ওকে দুইটা ফাইল আমার রেডি আগে যেমন আমাকে জন্য লাগবে হ্যাঁ রাইট রাইট এই তো বুঝছেন ধন্যবাদ ওকে তো এবার এবার যদি আমি আসি এখানে আপলোড আপলোড থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমি যে দুইটা ওয়ান টু বার্গার আছে এই দুইটা আমি এখান থেকে ওপেন করে দিলাম দেখেন আগে ছিল কত পাঁচশো পাঁচশো কেবি আর এখন হইল তো কত চার এম বি বুঝলেন বেড়ে গেছে না তো এবার যদি আমি এখানে ক্লিক করি আমার ফাইল দেখেন দুইটা পেন্ডিং আছে হ্যাঁ ওই যে গতকালকে আমরা একটা ইয়ে দেখেছিলাম না হ্যাপি ভ্যালেন্টাইন ডে এটা দেখেন একটা ফাইল হয়ে গেছে পেজ তো এটা আমার লাগবে না কারণ আমার যেহেতু অ্যাপ্রুভ আছে আমি এটা ডিলিট করে দিই এখান থেকে জাস্ট ডিলেটে ক্লিক করলাম ডিলেট ডিলিট হয়ে গেছে আগেরটা তো এটা হইতেছে একটু সময় লাগবে প্রসেসিং তো আমরা চাইলে একটা একটা করে ধরে দৌড়ে এটার মধ্যে আমরা কী করতে পারি নাম টাইটেল এগুলো লিখতে পারি অথবা আমরা অল যতগুলো ফাইল থাকবে এখানে আমি এক ক্লিকে অল করে দিয়েও আমি কি কারেকশন করে নিতে পারি এই হচ্ছে বিষয় তো এর জন্য আমরা একটা কাজ করব এই যে বার্গারটা লেখলাম প্রথমে আপনার কাজ থাকবে ধরেন এই মেসটাকে আপনি কি করতে চাচ্ছেন অপটিমাইজেশন করতে চাচ্ছেন বা এর যে যাবতীয় কাজ আছে এটা করতে চাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করলেন ক্লিক করে এখানে কি এটা কি ইআই দিয়ে তৈরি করা কিনা হ্যাঁ ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাতে করা কি না হ্যাঁ অবশ্যই ওকে লোড নিচ্ছে কেন তো বুঝি না ব্যাপার এত ফাইলও তো আমার লোড নেয় না তো এটা আমরা কি করে দেব অন করে দেব ধর অন করে দিলাম এইটার ঠিক টিক দিয়ে অন করে দিলাম দিয়ে এবার বলতাছে মডেল সেট করতে আমরা মডেল আরে সমস্যা এখানে এসে আমরা মডেলে ক্লিক করব মডেল আমরা কিতে বানাইছি এখানে দেখেন কত ধরনের এআই আছে আমরা এগুলো চলে ব্যবহার করতে পারি তো আমরা আপাতত তৈরি করছি এটা কি দিয়া বলেন তো একজন এই ছবিটা জেনারেট করছি কি দিয়া এখানে লিওনার্ডো আছে না হ্যাঁ আছে তো ওকে জাস্ট লিওনার্ডো এটা সিলেক্ট করলেন এবার এখানে বলতাছে একটা প্রম লিখতে তাই না প্রম্পট প্রম না দিলে কিন্তু আপনি বিপদে পড়বেন তাহলে আমরা কি করব প্রম কোথায় প্রম কোনটা বলেন এই যে এটাকে জাস্ট কপি করে আমরা এই জায়গাটাতে প্লেস করে দিলাম প্রম্পট এখানে দিয়ে দিলাম তো আপনি এবার টাইটেল লিখতে একটু প্রবলেম হতে পারে আপনার এটা কাজ করতে পারেন জাস্ট বার্গার বার্গার লিখলেন বার্গার বার্গার লেগে যদি সার্চ করেন ও আপনাই অনেক সাইট পাবেন অথবা আপনি ফ্রি পিকেই যান সমস্যা নাই তো ফ্রি পিকেই আসি আমরা ধরেন ফ্রি পিকে আসি এখানে এসে জাস্ট লিখলাম হচ্ছে অ্যাসেট থেকে ফটো ফটো ওকে ফটো এখান থেকে জাস্ট আমি লেখব বার্গার বার্গার লেগে আমি সার্চ করলাম আমি ভাইঙে ভাইঙে বুঝাইতেছি সেই জন্য স্পিড কম হ্যাঁ আমি চাইলে চালু করে বলতে পারি সমস্যা নেই তো এখান থেকে ধরেন আপনার এই এই একটা ছবি পছন্দ হয়েছে বার্গার হ্যানত্যান অনেক কিছু বই দিয়েছে টমেটো চানাচুর অনেক কিছু আর কি দরকার নাই দেখেন এখানে অনেকেই অনেক কিছু লেখছে হ্যাঁ অনেকেই অনেক কিছু বলছে দেখি শট ছোটো কোনটা আছে চলে না এত বড় বড় কথা লেখার সময় নেই এটাও অনেক বড় তারপরে দেখি এখান থেকে আমরা ইআই জেনারেটর দিয়ে দেখি যে ইআই দেওয়া কারা কারা বানাইছে দেখি এটাও অনেক বড় হ্যাঁ আমরা চাইলে কিন্তু এগুলাকে রি করতে পারি হ্যাঁ আমি এরকম চাচ্ছি না আমি দেখেন শর্টকাট একটা পদ্ধতি আমি এখানে দেখি কেউ ইআই দিয়ে তৈরি করছে এরকম কোনো কথা লেখছে কিনা এই যে জেনারেট বাই এআই ওকে ধরেন এখানে একটা কথা আছে এগুলো আমি দরকার নাই আমি জাস্ট এই কথাটাকে কপি করলাম বার্গার হ্যাঁ জাস্ট এইটাকে আমি এখানে নিয়ে আসলাম ট্রান্সলেটে নিয়ে আসবো আমি এখানে বলতে পারি যে আমার ছবির ভিতরে কী আছে ছবির ভিতরে আছে আমি বিস্তারিত বলতেই পারি এখান থেকে যে একটা মাংস আছে এখানে একটা এটা কি বলে সবজি যেটা আমরা বলে থাকি যাই হোক বার্গার সম্পর্কে তেমন আইডিয়া নাই। হ্যাঁ কি দেখি দা বানায় ওরাই জানে সস দেখতেছি অনেক কিছু আছে তো আমরা চাইলে এগুলো বলতে পারি দরকার নাই আমরা এখান থেকে শুধু বলে দিতে পারি এই যে বার্গার বার্গার জেনারেট বাই 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 কথা লেখ এটা বললাম এইটুকু আমরা দিতে পারি শুধু যদি মনে করি যে বার্গারটা লেখো তাহলেও হবে আরেকটা টেকনিক আছে ওকে আমি এটাকে আগে ঠিক করে নেই তারপরে আমি দেখাচ্ছি বাইয়াই এই কথাটা আমি এখানে দিলাম যদি আপনি মনে করেন যে না দরকার নাই তাহলে একটা কাজ করবেন ইমেজের এখানে আসবেন ইমেজ আপনি যে ছবিটার টাইটেল লিখতে চান জাস্ট এখানে এসে এটা ধরেন এটা লিখতে চাচ্ছি জাস্ট এখানে ক্লিক করেন এই রিলেটেড অনেক ফ্রি পিকে দেখেন বার্গারের ছবি দেওয়া আছে চলে এগুলো কপি করতে পারেন যদি এখান থেকে টাইটেল যদি মনে হয় যে আপনার সমস্যা হইতেছে তাহলে আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে সার স্টকে আর শার্টার স্টক শার্টার স্টক আমি বানাম ভুলে গেলাম নাকি আরে এখানেই তো আছে ওকে আমরা এখানে আসবো ধরেন এখানে এসে সার্চ করবো আরে শার্টার স্টক লেখালেখি পছন্দ না এ লেখালেখি মিলে পড়ি গেলে তো এখানে এসে জাস্ট আমি একটা কথা লিখব কি কথা লিখব বার্গার যেহেতু বার্গার বানাইছি বার্গার এই কথাটা লেখে জাস্ট এখানে পেস্ট করলাম পেস্ট করে সার্চ করব তো এই মার্কেট প্লেস থেকে যে বার্গারটা আমাদের সাথে যায় এটার সাথে যায় এবার এই টাইটেলটাকে আমি চুরি করে মাইরে দিতে পারি দেখেন এখান থেকে এই বার্গারটা মাইরে দিতে পারি ঠিক আছে এটা কপি করতে পারি এখানে অভাব নাই যে কোনো একটা টাইটেল আমি মাইরে দিতে পারি অথবা ধরেন আপনার কোন একটা টাইটেল পছন্দ হয়েছে ধরেন এই একটা টাইটেল দেখি এটা অনেক বড় ওকে এত বড় তা নেওয়া যাবে না দেখি আরও আছে কি না এটা বার্গার টমেটো ত্যান এটা আমাদের সাথে যাইতে আসছে দেখেন আমাদের আমাদেরগুলোর মতোই যাচ্ছি এটাকে কপি করলাম কপি করে আপনি চাইলে কি করবেন এখানে এসে চ্যাট জিবিটিতে আসতে পারেন জিমিআইতে আসতে পারেন জিমি আই জিমি ইআই এখানে এসে লিখতে পারেন এই টাইটেলটাতে কপি পেস্ট করলাম এখানে এসে লিখতে পারেন রি রাইট রি রাইট এই কথাটা লিখে এন্টার করেন তাহলে এটার এটার উপরে আমাকে কয়েকটা টাইটেল তারা লিখে দেবে অনেক বড় বড় টাইটেল লিখে দিতেছে আরও যদি ডিসক্রাইব করতে চান এ বলে দিতে পারেন ফ্রি পিকের জন্য এর টাইটেল লিখে দেওয়া এত দরকার নাই আপনি যদি একটা কথাই যদি লেখেন একটু পেসেলাম হ্যাঁ কেন পেসেলাম এখানে অনেক সময় অনেকজনে এটা শর্টকাট নেবে না আর ততক্ষণে আমার ফাইলগুলো রেডি হয়ে যাওয়ার কথা ছিল যদি হয় না এখনও তো এখান থেকে আমি যদি শুধু বার্গারটা লেখি তাহলেও হবে দেখেন শুধু বার্গারটা লেখলাম বার্গার আর যদি বার্গারের সাথে এটা যদি এআই দিয়ে তৈরি করা থাকে জাস্ট এই কথাটা যদি অ্যাড করে দেয় তাহলে একটু বড়ো হয়ে যাবে তাহলে দেখতে আর একটু ভালো লাগবে হ্যাঁ সেই জন্য এটা জেনারেট বাই ইআই হ্যাঁ বার্গার জেনারেট বাই ইআই এটাও হবে আপনি যদি শুধু বার্গার লেখেন তাও হবে কোনো টেনশন নাই আমি শুধু বার্গার লেখলেও হবে আর যদি ওইটা লেখে দেন ইআই দেওয়া তৈরি করছেন তাহলে তো আরও বেটার হয় ঠিক আছে এটা করলেন করার পর এবার আসেন কিওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো আমরা চাইলে কি বার্গারের কিওয়ার্ডগুলো কি কি হতে পারে এখানে দেখেন নিচের দিকে সুন্দর করে কি দিছে কিছু রিলেটেড ট্যাগ দিছে জাস্ট আমরা এখান থেকে কপি করতে পারি এক ক্লিকে কপি করলাম কপি করে এখানে এসে পেস্ট করে দিতে পারি দিয়ে ইন্টারে ক্লিক করব দেখেন হয়ে গেছে সবগুলো দেখছেন হয়ে গেছে এবার আমার কাছে আরও কিছু জিনিস আছে এখান থেকে ধরেন আমরা এখানে আসতে পারি এই একটা টুলস এটা তো কালকে আপনাদেরকে দিয়ে দিলাম ইমেজ স্টোকার ডট কম তো এখানে এসা জাস্ট আপনি সেম কথাটা লিখতে পারেন বার্গার বার্গারটাকে কপি করলাম কপি করে এখানে এসে পেস্ট করলাম এখানে এসে সার্চ করলাম তো এখানে বার্গার ছবি দেখাবে ধরেন এটা হচ্ছে আমাদের বার্গার জাস্ট এটার উপর ক্লিক করলাম এখানে আমার কাছে প্রায় পাঁচচল্লিশটা পঁচিশটা আছে আমরা ধরেন পাঁচ এখানে কপি করলাম কপি করে এখান থেকে কপি ক্লিক করলাম মানে এখান থেকে টিক দিয়ে মানে অ্যাড করলাম অ্যাড করার পরে কপি করলাম কপি করে সেমভাবে এখানে এসে পেস্ট করতে পারি দেখেন টেকনিকগুলো একদম সিম্পল তো এটা প্রসেসিং হলে আমরা পাবলিক করতে পারবো কিন্তু এখনও প্রসেসিং হয় নাই সময় লাগবে তো এই হচ্ছে বিষয় তো এইভাবে ইজিভাবে সব কিছু করা যাবে এক ক্লিকে করে ফেলতে পারবেন এইগুলা দেখেন এইগুলো এটা জাস্ট আপনাদেরকে প্রাথমিক বেসিকটা দেখাচ্ছি আমি এখন এখন দেখাচ্ছি বেসিকটা এক্সপার্টটা দেখাবো হ্যাঁ অপেক্ষা করেন তো ভাবে এই একই কাজগুলো আপনাকে আবার করতে হবে তো এইভাবে কি আপনারা সিম্পলি মানে যে কোনো ফাইল এইভাবে করা যাবে রেডি করা যাবে ওকে এটা হয়ে যাওয়ার পর আমরা ধরেন থ্রি পিকে দেখলাম এবার ধরেন আমি চলে যাবো হচ্ছে আমি একটা আরেকটা মার্কেট প্লেসে যাই তারপরে ধরেন আর একটা ওপেন করি অ্যাডোবি স্টক দুইটাতে আসলাম সেমভাবে এখানে পেস্ট করি এই দুইটা আমি এখানে পেস্ট করে দিলাম দেখেন দুইটা হয়ে গেছে এটা আমি ডিলেট করে দিই এটা লাগবে না ওকে ডিলেট তো এই দুইটা বার্গার বার্গার ধরেন দুইটা একবারে সিলেক্ট করতে পারেন এই দুইটা যেহেতু একই ক্যাটাগরি তাহলে আমরা সিলেক্ট করতে পারি অল সিলেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে ক্যাটাগরি কী হবে আমরা এখান থেকে ফটো দিব তারপরে এখানে সরি ফাইল টাইপ হচ্ছে ফটো ক্যাটাগরি কী হবে ক্যাটাগরি হবে ফুড রিলেটেড ফুড রিলেটেড সেট করলাম তারপরে এই ইমেসটা কি ইআই দিয়ে তৈরি করা কিনা এখান থেকে এটা অ্যাড করে দিলাম এখান থেকে প্রপার্টিস অ্যাড করে দিলাম দিয়ে এবার আমাদের এখানে একটা টাইটেল লিখতে হবে টাইটেল বড় করে লিখতে হবে হ্যাঁ তো আমরা এখানে সেমভাবে দেখি নেয় কিনা ছোটোটা আমরা যেটা কিছুক্ষণ আগে তৈরি করলাম ইআই বার্গার জাস্ট কপি করলাম এখানে এত ঝামেলা করে না ওকে এবার এখানে আমাদের ট্যাগুলো লিখতে হবে ট্যাগুলো সেমভাবে আগেরটাই যেটা দিছি এখান থেকে জাস্ট কপি করে আমি দিতে পারি দিয়ে দিলাম দেখেন ট্যাগুলো হয়ে গেছে আমার কাজ হ্যাঁ ট্যাগুলো হয়ে গেছে তাহলে এখনও লাল আসতেছে না ওকে দেখেন এবার গ্রিন আসছে তার মানে দুইটা ফাইল সাবমিট করার জন্য কি রেডি আছে জাস্ট আমি এখান থেকে এভাবে করতে পারি এবং এখানে আমাকে সাজেস্টেড অনেকগুলো কী দেখাইতেছে ট্যাগ দেখাতেছে আমি চালে এক ক্লিকে অল অ্যাড করে নিতে পারি কিন্তু চারটে বেশি হয়ে গেছে বলতেছে তো আমি চারটা কমায় ফেলি ওকে হয়ে গেছে হয়ে যাওয়ার পর জাস্ট আমি একে দুই ফাইলটি যেহেতু আমার রেডি জাস্ট আমি সাবমিটে ক্লিক করতে পারি এখান থেকে ওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি ত্যান দিয়ে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে একটা ক্যাপচার চাবে বলতে আসে যে ভেরিফাই ইউর হিউম্যান ওকে ফাইন ভালো কথা কী পিস ক্লিক ক্যাটের ছবি কোনটা এই একটা আছে হ্যাঁ দিয়ে দিলাম সরি ক্যাট ওয়াল ইমেজ ওকে ওকে সরি বুঝতে পারছি একটা দুইটা ধরেন এই দুইটা হচ্ছে ক্যাডের ছবি আছে জাস্ট আমি এখান থেকে ভেরিফাই করব এবার নেবে ওকে এখানে আবার ভেরিফাই করতে বলতেছে প্লিজ প্রোভাইড শর্ট ডেসক্রিপশন ইমেজ ওখানে আমাদের একটা লাগতেছে শর্ট ডেসক্রিপশন লিখতে বলতেছে ওকে আমাদের জিমি আই দে আছে এটা চায় না কখনো কিন্তু এখন আবার চাইতেছে কেন বুঝলাম না ই আই জিমি 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 আই কই ওকে এই টাইটেলটাকে আমি এখানে দিয়ে দিতেছি দাঁড়ান ভেরিফাই হ্যাঁ ভেরিফাই এত ভেরিফাই সময় আছে ওকে হয়ে গেছে যদি কখনো এটা চায় না হ্যাঁ ফার্স্ট টাইম চাইল আমার এত চায় না এইখানে মোটামুটি কতগুলো ফাইল অ্যাপ্রুভ হয়েছে আমার দেখি তো রিলিজ দেখায় না বুঝলাম না কিছু কন্ট্রিবিউটর আর্টিস্ট এখানে কি অন্য অ্যাকাউন্টে চলেছে নাকি ওকে সরি এই ব্রাউজারে না আরেক ব্রাউজার আছে স্টক ওকে কন্ট্রিবিউটর ও এখানে সারা স্টক এখানে আছে ফাইল হ্যাঁ এখানে মোটামুটি সত্তরটা রিভিউ ড্যাশবোর্ড হ্যাঁ এখানে আছে একশো চুয়াত্তরটা ফাইল অ্যাপ্রুভ আছে হ্যাঁ এইগুলো কখনো চায় নাই তো এখানে থাক চায় না যদিও তারপরে প্রবলেম করতেছে চাইলে তো চাইল তো এইভাবে করতে হবে আর সব আপনি এটাতে কাজ করতে পারেন এটা পাঁচশো করে ফাইল আপনি আন্ডার রিভিউতে ভালো পারবেন তারপরে আবার বন্ধ করে দেবে অ্যাপ্রুভ হওয়ার পরে আবার খুলতে পারবেন এই হচ্ছে বিষয় আর সব থেকে কাজ হবে ফিরবি এখানেও এইখানেও নেটে প্রবলেম করতেছে ওকে বার্গার বাপরে কঠিন অবস্থা তো এখানে দেখেন বার্গার কয়েকটা আসছে সেমভাবে আমরা ডাউনলোড করব এভাবে ডাউনলোড করে আগের মতো করেই যেরকমভাবে কাজ করছি আমরা আগেরবার আগেরবার যেভাবে কাজ করছি ওই ফটোশপ দিয়ে সেমভাবে এখানে সাইজ করে নিতে হবে সাইজ করার পর তারপরে কিন্তু আপনি এখানে এখানে প্রম্পটা কোনটা এখানে প্রম্প কিন্তু এই যেটা দেখেন ছোট্ট করে এখানে একটা ক্লিক করবেন প্রমগুলো সম্পূর্ণ কপি হয়ে যাবে তা না হলে কিন্তু আপনি শুধু যদি বার্গার লিখে দেন তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার একটা কাজ করি সেটা হচ্ছে ক্লাসটা মাঝখান থেকে অর্ধেক উদাও হয়ে যাবে আর অর্ধেক আপনারা পাবেন হ্যাঁ তো আমরা এবার যে ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেছে আমার ইতিমধ্যে সবগুলো দেখেন এক ক্লিকে কীভাবে ইয়া করতে হয় ওকে বারবার ডিলিট করে দিলাম এটা অপটিমাইজেশন করা হচ্ছে এটা অপটিমাইজেশন করা বাকিগুলো করা নাই না ওকে তো এবার আমি ধরেন আমার টুলস আছে একটা নাম হচ্ছে ফার্স্ট টুন ফটোরাইজার এটা আমি দিয়ে দিব নেক্সট ক্লাসে এটা সেটিংস আছে অনেক বিষয় আছে এটাতে দেখেন কীভাবে কাজ করতে করতে হয় জাস্ট ফার্স্ট টুনে আমরা এখানে ক্লিক করব এখানে এসে আমরা এখানে উপরে দেখেন আপলোড বাটন আছে বা আপ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে একদম লাস্টের দিকে চলে আসলেন ওকে আমরা এখানে একটা আমাদের কম্পিউটারের একটা ফোল্ডার তৈরি করব নিউ ফোল্ডার আরেকটা ফোল্ডার তৈরি করব নিউ ফোল্ডার টু ওকে হয়ে গেলো আমার দুইটা ফোল্ডার এবার আমার যে ফটোগুলো আছে ভারকারের সবগুলো আমি কপি করলাম দেখেন সবগুলো আমি কপি করলাম কপি কাট কাট করে আমি নিয়ে আসলাম আমার নিউ ফোল্ডার ওয়ানে ওকে দিয়ে দিলাম এখানে এবার আমি এখান থেকে আমি আবার রিলোড করে নিই দেখেন ফটো নিউ ফোল্ডার ওয়ান এটা কি চলে আসছে হ্যালো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে এটা সমস্তটাকে অ্যাড করে নিলাম মানে সিলেক্ট করলাম আমরা যেমন কম্পিউটার ফাইলগুলো সিলেক্ট করি সেমভাবে সিলেক্ট করলাম এখান থেকে অ্যাড অলে ক্লিক করলাম এ অল ক্লিক করার পর এবার এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক কর ফোল্ডার ডুয়ে আমার কী হবে এটা সেভ হবে মানে এটা অপটিমাইজেশন হবে মানে হচ্ছে টোটাল কথা হচ্ছে ফাইল আছে কত এখন চারশো কেবি এটা দুই এম বি তিন বি হয়ে কোন ফোল্ডারে যাবে এটা যাবে ফোল্ডার টুইতে সেটা সেট করলাম করার পর আমি এখান থেকে কি করলাম কনভার্টে ক্লিক করলাম দেখেন আমার কাজ হয়ে যাচ্ছে এই ফোর এই সফটওয়্যারের মধ্যে মেলা সেটিং আছে এগুলো দেখাইতেছি না কারণ এটা নিয়ে একটা ক্লাস হবে হ্যাঁ ওকে ধরেন এটা হয়ে যাওয়ার পর তো আমার এখানে দেখেন ছবিগুলো চলে আসছে চলে আসছে তো এবার আমি কি করবো এই ছবি সমস্তগুলা সিলেক্ট করলাম সিলেক্ট করে কোথায় নিয়ে যাব আমি নিয়ে যাব হচ্ছে আমার ওকে আমার প্রি পিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এখানে নিয়ে আসলাম এখানে এসে সেমভাবে পেস্ট করে দিব এখানে এসে পেস্ট করে দিলাম ষাটটা ফাইল দেখেন আমাকে কিন্তু ওই যে ওইখানে যেমন ফটোশপ শব্দ আমাকে ইডিট মিডিট করতে হইলো এখানে কিন্তু আমাকে ইডিট মিডিট কিচ্ছু করতে হলো না জাস্ট কয়েকটা স্টেপে ক্লিক করলাম আমার সমস্ত কাজ হয়ে গেল দেখেন এইভাবে প্রতিদিন এক হাজার দুই হাজার পাঁচ হাজার কোনো ব্যাপার না ওকে এটা হচ্ছে একটা জাস্ট ছোট্ট একটা জিনিস হয়ে গেছে জাস্ট সি সত্তরটা উনি সত্তরটা ওকে এখানে বলতেছে এটা কমপ্লিট ইআইতে করা ওকে এটা আমার দরকার নাই এটা আমি ডিলিট করে দিই এটা প্রসেসিং হয়েছে প্রসেসিং হয়েছে এটা আমার দরকারই নাই এটা আপনাদের তো দেখালাম ওকে এটা প্রসেসিং হইতে কিছুটা সময় লাগে